মাটিরাঙ্গার পর এবার জেলার দিগিনালার মেরুং থেকে উদ্ধার হয়েছে দশ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির বিক্রয় নিষিদ্ধ সত্তর বস্তা চাল এই ঘটনায় চালের ক্রেতা দেওয়ালোয়ার হোসেনকে আটক করা হয়েছে তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালের ডিলার ও মেরুং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহির হোসেন দিগিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদুল্লাহ জানান গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া দুইটার দিকে মেরুং বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের গুদাম থেকে দশ টাকা মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির সত্তর বস্তার চাউল উদ্ধার করা হয় জড়িত থাকার অভিযোগে হোসেনকে আটক করা হয়েছে দেওয়াল হোসেন জানান রবিবার বিকেলে তিরিশ কেজি ওজনের প্রতি বস্তার চাউল এক হাজার টাকা করে জহির হোসেনের কাছ থেকে তিনি ক্রয় করেন গরিবের চাল নিয়ে চালবাজির ঘটনা জানাজানি হলে নড়ে চড়ে উঠে উপজেলা ছাত্রলীগ তড়িগুড়ি করে দলটির দিঘিনালা উপজেলা সভাপতি মোহাম্মদ মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিঠু সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের মুখ রক্ষা করেন সাব জানিয়ে দেন চালবাজির ঘটনায় দলীয় শৃঙ্খলা বঙ্গ এবং সংগঠন পরিপন্থী কাজে জড়িত থাকার দায়ে মেরুং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহির হোসেনকে দল এবং তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে এখন প্রশ্ন উঠেছে দলে অনেক ত্যাগী নেতাকর্মী থাকার পরও তাদের বঞ্চিত করে কাদের আশ্রয় প্রশ্রয়ে রাতারাতি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি থেকে চালের ডিলার বনে গেলেন সেই বিষয়টি খতিয়ে দেখার প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে